আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেজারমেন্ট অর্থাৎ আপনারা জানেন ইনসেন্টিভ পেতে গেলে কিন্তু যে ষাট পার্সেন্ট আপনাদেরকে হোম ভিজিট এবং আশি পার্সেন্ট আপনাদেরকে কিন্তু ওজন দিতেই হবে প্রত্যেক মাসে তো অনেকেই ওজন দিয়ে ফেলছেন ওজন দেওয়ার পরেও কিন্তু যে সিডিপিও স্যার বা ম্যাডামের আইডি থেকে কিন্তু আপনাদের যে ওজনের পার্সেন্টেজ সেটা কিন্তু আশি পার্সেন্টের নিচে থাকছে তো অবশ্যই আপনারা মাসের শেষে ওজন দেওয়া হয়ে গেলে আপনারা সুপারভাইজার দিদির সঙ্গে ওজন কত পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু কন্ট্যাক্ট করবেন এখানে দেখুন আমি যে আইডি খুলেছি সেই আইডিতে দেখুন আমি দেখাচ্ছি ওজন কমপ্লিট আছে এখানে দেখতে পাচ্ছেন ওজনের যে আমরা যেভাবে বুঝি এখানে কিন্তু ড্যাশবোর্ডে এসে গ্রোথ মনিটারিং আমরা ফলো করি ফলো করে এখানে কিন্তু মেজারমেন্ট টেকেন মানে আমাদের একশো উনত্রিশটা বেনিফিশিয়ারি আছে সেই একশো উনত্রিশ জনের কিন্তু ওজন এই মাসে কমপ্লিট করা হয়েছে পেন্ডিং কিন্তু একটাও নেই এবং অনেকেরই দেখবেন মেজারমেন্ট টেকেনের ঘরেও শূন্য থাকছে এখানেও শূন্য থাকছে তো সেই ক্ষেত্রে যদি আপনাদের শূন্য থাকে অবশ্যই আপনারা সুপারভাইজার দিদির সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আপনারা আপনাদের ওজন কত পার্সেন্টেজ হয়েছে সেটা কিন্তু জানতে চান যদি দেখেন যে ওজন আপনাদের এখানে মেজারমেন্ট টেকেনের ঘরে সব কমপ্লিট দেখাচ্ছে তারপরেও কিন্তু আপনাদের দিদিদের পোর্টাল থেকে কিন্তু যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকের শূন্য থাকছে বা এইট্টি পার্সেন্টের নিচে থাকছে তাহলে আপনাদের কাজ করতে হবে কি আপনাদেরকে প্রত্যেকটা বেনিফিশিয়ারির ঘরে গিয়ে গিয়ে কিন্তু ওজন দিতে হবে দেখুন কিভাবে ওজন দেবেন বেনিফিশিয়ারির ঘরে গিয়ে গিয়ে এইভাবে কিন্তু আপনারা যেহেতু ওজন দেন ওজন দেওয়ার সময় কিন্তু আপনারা এই যে গ্রোথ মনিটারিং আছে সেখানে পেন্ডিং সংখ্যা দেখায় পেন্ডিং সংখ্যা থেকে আপনারা এখানে ঢুকে যান এখান থেকে কিন্তু আপনারা ওজন দিতে থাকেন তাহলে কি এখানে যেহেতু আপনারা সেই বেনিফিশিয়ারিদেরকে পাচ্ছেন না তাহলে আপনারা কিন্তু তাহলে কি করবেন সেই বেনিফিশিয়ারির যে ঘর আছে সেই বেনিফিশিয়ারির ঘরে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে এই যে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছেন তখন কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারির ঘরে গিয়ে গিয়ে আপনাদেরকে ওজনগুলো কিন্তু দিতে হবে থ্রি ডটসে যাবেন যাওয়ার পরে দেখুন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন গ্রোথ মনিটারিং লেখা আছে সেই গ্রোথ মনিটারিং অপশানে যাবেন অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে ওজন দিতে হবে যদি দেখেন আপনার আইডিতে ওজন দেওয়ার পরেও এখানে হয়তো দিন যে এই যে আগস্ট মাস আছে সেই আগস্ট মাসের যে তারিখে আপনারা ওজন দিয়ে থাকুন না কেন সেই সংখ্যাটা এখানে দেখাচ্ছে তারপরেও আপনাদের যদি দেখেন সিডিপিও স্যার বা ম্যাডামের আইডি থেকে বা সুপারভাইজার দিদির থেকে যে ওজনের আপনাদেরকে রিপোর্ট অনুযায়ী আপনাদের ইনসেন্টিভ দেওয়া হয় সেই ওজনটা আপনারা জানতে চাইবেন যদি দেখেন যে আপনার পার্সেন্টেজ কম আছে তাহলে কিন্তু এই বেনিফিশিয়ারির ঘরে এইভাবে এসে আপনাদেরকে ওজন দিতে হবে এবং ওজন কীভাবে দেবেন এই যে ওজনটা দেওয়া আছে আপনাদের এই যে ওজনটা দেওয়া আছে সেই ওজনটাই আপনারা এই ঘরে আবার দ্বিতীয়বার বসি দিয়ে কিন্তু সাবমিট করে দেবেন তাহলে কি আপনাদের ওজনের আশা করি যে পার্সেন্টেজ সেটা কিন্তু কোনো সমস্যা আর থাকবে না তাহলে কিন্তু আপনারা ইনসেন্টিভের যে ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু আপনারা কমপ্লিট করবেন এই তাহলে আপনাদের যে ইনসেন্টিভ মাসিক যে পাঁচশো টাকা সেটা কিন্তু আপনাদের চলে আসবে তো এইভাবে আপনারা দেখুন আমি যে ওজনটা দিলাম দেখাচ্ছে আপনাদেরকে এইভাবে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা ওজনগুলো দ্রুত কমপ্লিট করুন এবং আজকে যেহেতু তিরিশ তারিখ আপনারা প্রত্যেক মাসেরই মাসের দু চার দিন থাকতে আপনারা ওজন যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ জানতে চাইবেন তাহলে কি আপনারা ইনসেন্টিভ থেকে বাদ পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে এইভাবে আপনাদের যে হোম ভিজিট আছে সেই রিপোর্টও আপনারা জানতে চাইবেন তো আপনারা পারলেই আপনাদের সুপারভাইজার দিদির সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আপনারা প্রত্যেকেই আপনাদের ওজনের পার্সেন্টেজ জানতে চান ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক